শীতের এই প্রসন্ন বিকেলে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকেলে বসে একাদশ জাতীয় সংসদের ষোড়শ ও শীতকালীন অধিবেশনের প্রথম বৈঠক। রীতি অনুযায়ী বছরের প্রথম বৈঠকে ভাষণ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিভিন্ন খাতে সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, করোনার ঘাত প্রতিঘাত সামলে উঠে দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। নতুন ভ্যারিয়েন্ট মোকাবেলায় সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি। সরকারকে সতর্কতা অবলম্বন সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব ধরনের উন্নয়ন বাজেটের ব্যয় তদারকির তাগিদ দেন রাষ্ট্রপতি। উন্নয়নমূলক কাজে জনগণের সম্পৃক্ততা বাড়িয়ে জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। সরকারি অর্থের অপব্যবহার রোধপূর্বক প্রকল্প সংশ্লিষ্ট সকল বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ সন্ত্রাস নির্মূল করে বঙ্গবন্ধু সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে বলেও জানান রাষ্ট্রপতি। গণতন্ত্র, আইনের শাসন এবং উন্নয়নের মতো মৌলিক প্রশ্নে দলমত, শ্রেণী ও পেশা নির্বিশেষে আপামর জনগণকে সম্মিলিত উদ্যোগ গ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাই। জাতীয় সংসদে সরকারি ও বেসরকারি দলের সদস্যদের আরো কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি। জনপ্রতিনিধি হিসাবে জনস্বার্থকে সবকিছুর ঊর্ধ্বে স্থান দিতে হবে। আমি সরকারি দল ও বিরোধী দলের সকল সংসদ সদস্যদের এই মহান জাতীয় সংসদে যথাযথ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানাই। এর আগে অধিবেশনের শুরুতে সভাপতি মণ্ডলীর নাম ঘোষণা করেন স্পিকার। পরে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। রীতা নাহার, বৈশাখী সংবাদ, ঢাকা।